আসসালামু আলাইকুম বন্ধুগণ। হাদিস বাদ দিয়ে শুধু কোরআন অনুযায়ী নামাজের মিথ্যা দাবিটি করছেন মাহবুব যশোরী। এই কোরআন আমাকে বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যে কথা। কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই। কোরআনে নামাজের কথা বলা হয়েছে যে দিনের দুই ভাগে নামাজ কায়েম করতে হবে এবং সূর্য হেলে পড়ার পরে রাত অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ কায়েম করতে হবে, আর ফজরের নামাজে ফেরেশতাগণ উপস্থিত থাকে। এই আয়াত বাস্তবায়ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেছেন এবং এই নামাজ কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার জন্য প্রশিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশিক্ষণের আওতায় তিনি এই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের সুস্পষ্ট উল্লেখ আল কোরআনে নাই, এর উল্লেখ আছে হাদিস শরীফে। আপনারা হাদিস শরীফে নামাজ অধ্যায় দেখুন, তাহলেই ক্লিয়ার কাট ধারণা পাবেন। মাহবুব যশোরী মিথ্যাবাদী, নিজের মত প্রতিষ্ঠার জন্য তিনি মিথ্যা বলছেন। এই মিথ্যাবাদীর ফেরেব থেকে, প্রতারণা থেকে, প্রবঞ্চনা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, অন্যথায় ইমান হারা হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ পেদার পুরো ইমান ও কাশি মুকাল্লাম।